السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كله، والصلاة والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى آله وصحبه أما بعد. সুপ্রিয় দর্শক, প্রশ্ন: আরবি বছর কোন মাস দিয়ে শুরু হয়? এই প্রশ্নটি আমি কেন করলাম? এজন্যই করলাম, আমাদের দেশের মানুষ ইংরেজি বছর যখন শুরু হয়, এটা আমার মনে হয় না কোনো ব্যক্তি জানে না। অনেক আগ থেকেই এ ব্যাপারে অনেক জানা তো আছেই, প্রিপারেশনও আছে, সেটা পজিটিভ আছে, নেগেটিভ আছে। একইভাবে বাংলা শুভ নববর্ষ, এটা কিন্তু মাসখানিক আগের থেকেই আমাদের অনেক আয়োজন ঘনঘটা থাকে। তাহলে আমরা বাংলাকে উদযাপনের জন্য, আরবিকে উদযাপনের জন্য অনেক কিছুই করে থাকি, অনেক জানা থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা কি ঠিক নয় যে অনেকে জানিও না যে আরবি বছর কোন মাসটি দিয়ে শুরু হয়, কোন দিনটি দিয়ে? সে প্রশ্ন তো পরের কথা। এমন কি আয়োজন উদযাপনের কিছুই আমরা টের পাই না, বছরের হয়তোবা একটি মাস পেরিয়ে যায়। একটা জিনিস আমরা জানি, সেটা হলো আশুরা, সেটা হলো মহররম। কিন্তু এটাই যে আরবি বছরের প্রথম মাস, এটা অনেকে জানি না, এটা কি আমাদের জন্য দুঃখজনক নয়? কেন দুঃখজনক? এজন্য যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের ভাষা বাংলা, এটাকে আমরা শ্রদ্ধা জানাবো লক্ষবার। কিন্তু আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু তাআলা মাসসমূহের গণনা এমন একটি কথা কোরআনে বলেছেন, যে কথাটি এভাবে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইন্দাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। নিঃসন্দেহে মাসসমূহের গণনা আল্লাহর নিকটে সেদিন থেকেই শুরু যেদিন এ বিশ্বলোককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর তা হলো বারোটি। আর বারোটির শুরুটা হলো মহররম দিয়ে। অথচ অনেকে জানি না যে মহররম মাস আরবি বছরের শুরু মাস। দুই নাম্বার হলো যে জানি না, এইটা আমাদেরকে একটু জানা দরকার অন্য কারণে। কি কারণে? সেটা হলো আমরা ঈদ উদযাপন করি, সেটা আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদত্ত, ঈদুল ফিতর, ঈদুল আদহা। অথচ জানিই না যে কিভাবে বছরটি শুরু হলো আর কয় তারিখে যে ঈদ হবে। তখন হেলাল কমিটি কি বলে এমন একটি ঘোষণার অপেক্ষায় থাকি, অথবা এ নিয়ে বিচিত্র অবস্থাও দেখতে পাই। মক্কা শরীফে একদিন ঈদ, আমার দেশে আর একদিন ঈদ, মক্কা শরীফওয়ালাদের সাথে আবার মিলিয়ে আমাদের দেশের মানুষের কিছু মানুষের ঈদ, আবার পরের দিন অন্য মানুষের ঈদ। এই যে বিচিত্র অবস্থা, এই অবস্থাটার জন্য কারা দায়ী? আমি কাউকেই দোষী সাব্যস্ত করব না, কিন্তু একটি কথা জানতেই হবে, সেটা হলো হিলাল বা নবচাঁদ, এই নবচাঁদ সম্পর্কে জানতে হবে। একইভাবে গণনা, এটা আল্লাহ প্রদত্ত একটি বিষয়। এক আল্লাহ, রাসুল, এ পৃথিবীতে চারজন রাসুল এবং চার কেতাব, এই যে চার সংখ্যা, আবার এক আল্লাহর সংখ্যা, কালেমা এক, এই যে সংখ্যা, ইমানের আছে সত্তরটিরও বেশি শাখা প্রশাখা, এই যে সংখ্যা, এই সংখ্যা কিন্তু আল্লাহ প্রদত্ত, এটা আমাদের জীবনের জন্য দরকার। আমার বয়স এখন 61, আর একজনের বয়স হলো 50, আর একজনের বয়স 77। এই যে বিষয়টি, এটা জানতেই হবে। কেন 77 হয়েছে? আমি কি আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পেরেছি? যদি না করে থাকি তাহলে আর দেরি নেই, এখনই খালেস তাওবা পড়ে বাকি যে কয়দিন আছি সে কয়দিন আল্লাহর বন্ধু হয়ে জীবন কাটাবো, এই জায়গায় পৌঁছার জন্য, এই সিদ্ধান্তটি নেয়ার জন্য গণনার দরকার। আর সেই গণনা আরবিতে শুরু হয় মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, জিলকত, জিলহজ। কয়জনে জানি? না জানাটা ব্যর্থতা। দুই নাম্বার হলো আক্ষেপ, আফসোস। কেন? এই জানা দিয়েই তো
আপনার রোজা শুরু হলো, এই জানা দিয়েই তো রোজা শেষ হলো, এই জানা দিয়েই তো ঈদুল ফিতর হলো, এই জানা দিয়েই তো ঈদুল আজহা হলো, হজ হলো, এবং ঈদের সময় চার দিন রোজা রাখা ঈদুল আজহায় হারাম। আপনি যদি না জানেন তাহলে হারাম দিনেও আপনি রোজা রাখতে পারেন, তাহলে হারাম আরেকটা কাজ করবেন। একইভাবে ঈদুল ফিতরে একদিন রোজা রাখা হারাম, যদি এটা আপনি না জানেন, গণনা ঠিক না থাকে, তাহলে তো আপনি ঈদের দিনে রোজা রাখবেন, একটা হারাম কাজ করবেন। বলুন, এই হারাম থেকে বাঁচার জন্য আপনাকে কি মহররম সম্পর্কে জানা উচিত নয়? নতুন বছর কোন দিন শুরু হলো এবং এটা যে কোন দিন রমাদান শুরু হবে, সেই জায়গায় যে যে আমরা পৌঁছতে পারবো, এমন বিষয়টির জন্য অবশ্যই জানা দরকার, অথচ জানি না। আর এরই মাধ্যমে ইসলাম ধর্মের ধর্মীয় আরও অনেকগুলো বিষয় আছে, আছে আশুরা, আছে রজব, আছে মিরাজ, আছে শাবান, আছে লাইলাতুল কদর, এ জাতীয় বিষয়গুলিকে আপনি কি যেন তেন মনে করছেন? এটা আল্লাহ প্রদত্ত বিশাল এক একটি দিবস, এমনকি হজ্জের দিন এমন একটি দিন, বছরে এমন আর দিন নেই যেই দিন সবচেয়ে বেশি বনি আদমকে আল্লাপাক ক্ষমা করেন। লাইলাতুল কদর এমন একটি রাত, এমন রাত নেই যেই রাত্রিটা একটি রাত জাগ্রত থেকে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব বা তার চেয়ে বেশি আল্লাহ দেবেন। তাহলে পরে এই গণনা সম্পর্কে জানি না, নতুন বছরটা জানি না, এটা আমাদের জন্য আক্ষেপ, আফসোস। আমি জানিয়ে দিচ্ছি, পহেলা মুহররম হলো আরবি বছরের শুরু, মহররম দিয়ে শুরু। পহেলা বৈশাখ যেমন, পহেলা মহররম তেমন। এই পহেলা মহররম আমাদের কি করা দরকার? দরকার, এক নাম্বার, মুসলিম হিসেবে অতীতে যত পাপ করেছি মাপ চাবো, আল্লাহ অতীতের জিন্দিগির সমস্ত পাপ মাপ করে দাও, আর আগামী জিন্দিগিতে আমি আর কোনো পাপ করব না, যা আছে তোমার হুকুম, যা আছে রাসূলুল্লাহর তরিকা, তাই পালন করব। হে আল্লাহ তৌফিক দাও, মাপ করে দাও, তৌফিক দাও ইস্পাত কঠিন এই সিদ্ধান্তটি নেয়ার জন্য। মহররমের পহেলা দিনটি আপনার জন্য একটি চমৎকার দিন, শ্রেষ্ঠ দিন, উত্তম দিন, ফজিলতের দিন, এবং এই মাসেই আছে আশুরা, সে আশুরায় আমরা ভিন্ন কথা বলবো। তবে মহররম মনে রাখতে হবে এবং আরবি গণনাগুলিকে ঠিক রাখতে হবে একজন মুসলিম হিসাবে ইবাদত করার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, হালালের উপরে অটল থাকার জন্য, শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য, এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, রাসূলুল্লাহর তরিকায় অটল থাকার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক এনায়াত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।